শেষ হয়ে যাচ্ছে ইসরায়েলের সুযোগ, হাতে সময় আছে মাত্র কয়েক সপ্তাহ। এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে ইসরায়েলের হাতে আর বেশি সময় নেই। 7 নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনের বরাতে জানা যায় এ তথ্য। গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক বাহিনীর শুরু করা সাম্প্রতিক স্থল আক্রমণের কথা উল্লেখ করে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বারাক আরও বলেন, সুযোগ শেষ হয়ে যাচ্ছে। এটা স্পষ্ট যে আমরা আক্রমণ সম্পর্কে আমেরিকানদের সঙ্গে বিরোধের দিকে যাচ্ছি। এছাড়া আমাদের আগামী 2 বা 3 সপ্তাহের মধ্যে আমেরিকানদের দাবি মেনে নিতে হবে। এছাড়া এহুদ বারাক সংবাদ মাধ্যমকে জানান, হামাসকে নির্মূল করতে কয়েক মাস বা 1 বছর সময় লাগবে, যা নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রধান ঘোষিত লক্ষ্য। কিন্তু গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা এবং ইসরায়েলের অভিযান এই অঞ্চলে আরও বিস্তৃত ও বিপর্যয়মূলক যুদ্ধের জন্ম দেওয়ার আশঙ্কার কারণে পশ্চিমা সমর্থন দুর্বল হচ্ছে। হামাসের হাতে জিম্মিদের মধ্যে থাকা নাগরিকদের বিষয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের দিকে ইঙ্গিত করে এহুদ বারাক আরও জানান, ইতোমধ্যে ইউরোপে জনমত হারাচ্ছে এবং 1 বা 2 সপ্তাহের মধ্যে ইউরোপে সরকারের সমর্থনও হারাতে শুরু করবে। আরও 1 সপ্তাহ পরে আমেরিকানদের সঙ্গে বিরোধ আবির্ভূত হবে। বহুজাতিক আরব বাহিনীকে সামরিক অভিযানের পর গাজার নিয়ন্ত্রণ নিতে হতে পারে বলেও মত দিয়েছেন বারাক। বিশেষ করে হামাসের কাছ থেকে ক্ষমতা মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়ার জন্য সাহায্য করতে। তিনি বলেন, এটা অকল্পনীয় যে আরব লীগ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থনে একটি বহুজাতিক আরব বাহিনীকে একত্র করা যেতে পারে, আরব দেশগুলোর কিছু প্রতীক ইউনিট অন্তর্ভুক্ত করা যেতে পারে, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সঠিকভাবে দখলে নিতে সাহায্য করার জন্য তারা 3 থেকে 6 মাস সেখানে থাকতে পারে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 6 নভেম্বর অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান এবং গাজায় চলমান সংঘাতকে মানবতার সংকট হিসেবে বর্ণনা করেন। গুতেরেস বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর স্থল অভিযান ও অব্যাহত বোমাবর্ষণ বেসামরিক নাগরিক, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা এবং জাতিসংঘের সুযোগ সুবিধাপ্রাপ্ত আশ্রয় কেন্দ্রে আঘাত করেছে। কেউই নিরাপদ না।